अच्छा सुनो, सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना ताकि जब मैं रोजाना मैं सोचो यही कहां कल मैं हूं लापता, तुझे देख लो तो हंसने लगे मेरे दर्द भी क्यों खामखा हवाओं की तरह मुझे छू के तू गुजर रोजा বিভিন্ন রকমের আইটেম পাবে, বিভিন্ন রকমের খাবার পাবে আর নানান রকমের স্বাদ উপভোগ করতে পারবে। তো চলো আজকে আমি তোমাদের দেখাবো কম্বো অফারে বিভিন্ন রকমের খাবার, ঠিক আছে? আর যদি এই খাবারগুলো তোমাদের গ্র্যাব করতে হয় তাহলে আসতে হবে তোমাদের যে কোনো মলের ফুডকোর্টে যেতে পারো। আমরা এসেছি আজকে সিসি টু ফুডকোর্টে। চলো খাবারগুলো শুরু, দেখো কী নেই। সিজলার আছে, বিরিয়ানি আছে, বিভিন্ন রকমের প্লেটার আছে, দেখতে হবে। চলো দেখি কৌশিক, দেখো গরম গরম একেবারে সিজলার দুর্দান্ত লাগবে। দেখো সিজলার দেখো এখানে বিভিন্ন রকমের তোমরা কম্বোর খাওয়ার দাওয়ার নিতে পারো। যেমন 260 প্লেটার রয়েছে, কোনোটা 299, কোনোটা 350, বিভিন্ন রকমের রয়েছে ফিশের আইটেম দিয়ে। এটা যেমন চিংড়ি মাছের ওপর, তেমন চিকেন রয়েছে, ফিশ রয়েছে, প্রত্যেকের প্লেটার রেডি রয়েছে, বিরিয়ানি তার সাথে চিকেন। দেখো যেটা মাদের করার দরকার কৌশিক করে দিচ্ছে, সব গুছিয়ে দিচ্ছে। আর আমাদের দুই মাই আমরা ব্যস্ত, ওরও একটা চ্যানেল রয়েছে, চ্যানেলটার নাম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া চলছে। খাও খাও খাও, বাহ সোনামা, একটা চিকেন। দেখো কৌশিক অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি মো কৌশিক আমার দুজনেরই কমন ফ্রেন্ড। আর এই যে এখানে সিস্টেমটা হচ্ছে, মানে তোমরা যদি ফুডকোর্টে বসে খেতে চাও তোমরা কিন্তু যে কোনো কাউন্টারে গিয়ে খাওয়ার খেতে পারবে, মানে অর্ডার দিতে পারবে না। বিলিং সিস্টেমটা এখানে হয় না, এখানে সিস্টেম হচ্ছে এরকম ফুডকোর্টের কার্ড থাকে। তো তোমাদের ওখানে গিয়ে ধরো তোমরা একটা ভেবে নিলে, ভেবে নাও একটা 500 টাকার, আর তোমরা কার্ডটা রিচার্জ, যদি ক্যাশে রিচার্জ করো তাহলে কিন্তু রিফান্ডেবল, আর যদি ক্যাশে না কার্ডে পে করে 500 টাকা রিচার্জ করাও কার্ডটা, যেমনটা দেখে থাকবে যা থাকবে ব্যালেন্সটা থেকে যাবে, তোমরা নেক্সট বার আসলে এইখান থেকে নিতে পারবে। আর এই কার্ডটা 1 বছরের ভ্যালিডিটি, এখান থেকে তোমাদের দেবে 25 টাকা চার্জ লাগে, সেই কার্ডটাকে তোমাদের রিচার্জ করে নিতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে আপাতত মোটামুটি 2,500 টাকার মতন রিচার্জ করেছিলাম, তার মধ্যে হয়েছে খাওয়া দাওয়া। কম্বো মিল যদি একজন দুজন আসো খুব বেশি না, হার্ডলি এক একজনের কম্বো 1,350 মতন করে পড়ে। যেহেতু আমরা অনেক রকম অনেকজন এসেছি সেই কারণে হয়তো আমাদের বিলটা একটু বেশি হয়েছে। আদারওয়াইজ তোমরা যদি একজন আসো যদি না করে খেতে চাও তোমাদের 300-350 তোমরা এসো। না
আমাদের এখন অলরেডি খাওয়া দাওয়া চলছে, আর আমরা এখানে মানে ফটাতে অনেক কিছু নিয়ে সাজিয়ে বসেছি, কতটা সবাই কিছু অনেকে আসে। তো এখানকার অসাধারণ সব ক্রিসপি অ্যান্ড চুজি তুলে মুখে দেয়। দেখো মোটামুটি মল পুরো বন্ধ হয়ে গেছে, তো এখন বাড়ি যাওয়ার টাইম।